আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 3 যেখানে পরিমাপ চ্যাপ্টারের 14 থেকে বাকি সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথম পার্টে আমরা কিছু বেসিক অংশ দেখেছি এবং 1 থেকে 13 পর্যন্ত সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করেছি এবং সবগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল আপনাদের। তো আজকে আমরা সেই বেসিক পার্টটা কাজে লাগিয়ে আমরা 14 থেকে বাকি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে 14 নম্বর প্রশ্নটি দেখে নিই, যে বলা হয়েছে একটি গণকের এক দ্বারে দৈর্ঘ্য 4 মিটার, গণকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইখানে দ্বার বলা হয়েছে, দ্বার কি সেটা আমরা প্রথমে দেখে নিব, তারপর হচ্ছে তলগুলোর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নিব। আচ্ছা, এখানে একটা আমরা গণক আঁকছি, এই গণকের দ্বার বলতে বোঝায় এই যে এই সাইডটা, অর্থাৎ আমি যদি এই ডাস্টারটা দেখাই, এটা ধরেন একটা গণক আছে, এই গণকের দ্বার বলতে এই সব সাইডগুলোকে বোঝানো হচ্ছে আমার গণকের দ্বার। যেমন এইটা এইটা সবগুলো হচ্ছে আমার কি, যেহেতু গণক বলছে সেহেতু দৈর্ঘ্য প্রস্থ সবগুলো হচ্ছে সমান, সেজন্য এই যে দ্বারগুলো হচ্ছে সবসময় 4 মিটার করেই হবে। আচ্ছা, এখন বলছে তল, গণকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখেন একটা গণকে কয়টা তল থাকে, একটা গণকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা তল থাকে। যেমন এইটার ক্ষেত্রে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা তল থাকে, তখনই তাকে বলা হয় গণকে, মানে গণক ক্ষেত্র। আর এটা যেহেতু বলা হয়েছে গণক, সেজন্য হচ্ছে সব দ্বার হচ্ছে সমান। তাহলে আমরা গণক কি বুঝতে পারলাম, এবং দেখুন ছয়টা তলের সবগুলো সমান, তো একটা তলের ক্ষেত্রফল পাই কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে কয়টা তল বলা হয়েছে, ছয়টা তল, যেহেতু আমার গণক্ষেত্রের ক্ষেত্রে বা অর্থাৎ গণকের কথা বলা হয়েছে, সেজন্য গণ ইকুয়ালস টু 6 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ ছয়টা তলের সাথে একটা তলের সাথে 6 গুণ করছি, ছয়টা তলের ক্ষেত্রফল পাইছি, মানে সবগুলো তলের ক্ষেত্রফল পাইছি। এখন দেখেন যেহেতু গণকের দ্বার সবগুলো সমান, সেজন্য হবে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, সেজন্য আমরা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য না লিখে দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য এটা লিখতে পারি, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান, আর দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য না লিখে আমরা দৈর্ঘ্য স্কোয়ারও লিখতে পারি। তাহলে আমরা কোনো ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল যখন বলবো যে নির্ণয় করতে হবে, তখনই আমরা বলতে পারি যে আমরা জানি গণকের তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে আমরা শুরু করি এই সমাধানটি। তাহলে আমরা গণকের তলগুলোর ক্ষেত্রফল আমরা যে সূত্রটা জানি সেটা আমরা লিখে নিলাম, আমরা জানি গণকের তলগুলোর ক্ষেত্রফল ইকুয়াল টু 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার। এখন দেখেন দেওয়া আছে কি, দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার, আমরা এই দৈর্ঘ্যের মানটি আমরা বসাই দিব, আনসারটি চলে আসবে। তো 6 ইন্টু দৈর্ঘ্য মান কত 4, তারপর আছে স্কোয়ার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 ইন্টু 4 উপর স্কোয়ার মানে 16, 6 16 হচ্ছে 96 বর্গ, যেহেতু ক্ষেত্রফল বলছে বর্গ, আর একক কি আছে মিটারে আছে, সেজন্য আমরা লিখলাম বর্গ মিটার, বর্গ মিটার। দেখেন আমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলছি, আর প্রশ্নে চাইছে যে তলগুলোর ক্ষেত্রফল, অর্থাৎ তলগুলোর ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সেম, আমাদের যা প্রশ্ন চাইছে আমরা বের করে ফেলছি 96 বর্গ মিটার, এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমাদের আনসার হয়ে গেছে। তো আনসার শেষ, এখন আমরা 15 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এখন 15 নম্বর প্রশ্নটি দেখে নিই, একদম সহজ একটি প্রশ্ন। জোসেফ তার 1 খণ্ড জমিতে 5 কেজি, সরি, 500 কেজি, 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন। এটা একদম সহজ, শুধু হচ্ছে কেজি থেকে আমরা মেট্রিক টনে নিব বা গ্রাম থেকে কেজিতে নিব, এরকম হচ্ছে উত্তর আসবে। তো 1 খণ্ড জমিতে যদি 500 কেজি 700 গ্রাম হয়, 11 খণ্ড জমিতে কত কেজি হবে সেটাই আমরা গুণ করে দিব শেষ। তাহলে আমরা লিখি যে 1 খণ্ড জমিতে চাষ করেন যে 500 কেজি 700 গ্রাম, সুতরাং 11 খণ্ড জমিতে চাষ করেন 500 কেজি 700 গ্রাম ইন্টু 11, সুতরাং 1 খণ্ড জমিতে আমরা উৎপাদন করেন 500 কেজি 700, সুতরাং 11 খণ্ড জমিতে যেহেতু বলা হয়েছে, সুতরাং আমরা লিখলাম 11 খণ্ড জমিতে উৎপাদন করেন যে 500 কেজি 700 গ্রাম গুণন 11। এখন গুণ করলে আমার কত আসবে, যেহেতু কেজির সাথে 11 গুণ করবো, 5 11 55, অর্থাৎ 5500 কেজি, আর এটা হবে 700 সাথে 11 গুণ করবো, 7 11 77, আর হচ্ছে 2 শূন্য এত গ্রাম। এখন দেখেন আমার যে উৎপাদনের পরিমাণটা আমার বলা হয়েছে, আমরা উৎপাদনের পরিমাণটা বের করে ফেলছি। এখন দেখেন 5500 কেজি, অর্থাৎ কেজি থেকে আমি আরো বড় হিসেবে নিতে পারি, যে মেট্রিক টন বা টন হিসেবে নিতে পারি। এখন আমরা এটাকে কনভার্ট করে দেবো কি হয়। আচ্ছা, তাহলে আমরা কেজি থেকে, এখন আমরা দেখেন মেট্রিক টনটা বড়, তো আমরা কেজি থেকে মেট্রিক টনে নিব, যেহেতু কেজি একক থেকে মেট্রিক টন একক বড়, সেজন্য আমরা কি করব, ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করব, 1 মেট্রিক টন সমান 1000 কেজি,
তাহলে 5500 কে আমরা 1000 দ্বারা ভাগ করলে আমরা মেট্রিক টন হিসেবে পেয়ে যাব। সেজন্য আমরা লিখতে পারি কি যে এটাকে আমরা ভাগ করে দিলাম, যেমন 5500 আসলো, 5500 ভাগ হচ্ছে 1000 মেট্রিক টন, মেট্রিক টন। আচ্ছা আর এখানে আছে কি তো 7700 গ্রাম, 7700 থেকে আমরা গ্রামে কনভার্ট করব। সেজন্য আমরা দেখেন 1 কেজি সমান 1000 গ্রাম, তো কেজি গ্রাম থেকে হচ্ছে কেজি বলো, সেজন্য আমরা ভাগ করব। তো 7700 ভাগ হচ্ছে কত, 1000 কেজি। এখন যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত আসতেছে যে 00 ভাগ করলাম, এটা এটা ভাগ করলাম, দেখেন আসতেছে 5.5 মেট্রিক টন। এখন দেখেন 5.5 মেট্রিক টন লিখবো, কিন্তু আমরা এটা 5.5 মেট্রিক টন না লিখে আমরা মেট্রিক টন কেজি এবং গ্রামে এককে আমরা হিসাব করব। আমরা কি 5.5 লিখতে পারবো না, আমরা দিলাম 5 মেট্রিক টন, 5 মেট্রিক টন। এখন এটাকে ভাগ করলে কত আসলো, 5.5 লিখছিলাম, এটা হচ্ছে আমার মেট্রিক টন হিসাবে আর এটাও হচ্ছে মেট্রিক টন হিসাবে, কিন্তু আমরা মেট্রিক টন থেকে আমরা কেজিতে নিব। সেজন্য 0.5 × 1000 দিলে আমার আসতেছে কত, 500। এই 500টা হবে কেজি হিসাবে, সেজন্য আমরা কি লিখবো যে দশমিক যেটা আসবে, যেমন আমরা এটাকে ভাগ করলে 5.5 আছে, দশমিকের আগে যেটা থাকবে সেটা আমরা মেট্রিক টনে লিখবো, আর দশমিকের পরে যে 0.0 যা থাকবে সেটার সাথে 1000 গুণ করে যেটা থাকবে সেটা কেজি এককে আসবে। সেজন্য আমরা 0.5-এর সাথে গুণ করছি 1000, তাহলে পাইছি কত, 500 কেজি। এখন দেখেন এটার সাথে কত ভাগ, এটার সাথে ভাগ করলে আসতেছে 7.7, এটা 0.0, এটা 7.7, কিন্তু এখানে আছে কেজি হিসেবে, সেজন্য আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখে দিই। 7.7 আসলে প্রথমে 7-এর সাথে 7 কেজি লিখে দিব। আচ্ছা এটা গ্রামের সাথে আমরা একটু পরে লিখতেছি, যে 7-এর সাথে আমরা 7 কেজি প্রথমে লিখে দিই। দেখেন 7 এটাকে ভাগ করলে হচ্ছে আমার 7.7 আসতেছে, 7.7 আসতেছে, কিন্তু আমরা কেজি দিয়ে হিসাব করছি, সেজন্য দশমিকের আগে যেটা থাকবে সেটা কেজিতে লিখবো, 7 কেজি। এখন দেখেন 0.7 আছে, এই 0.7টা আমার কেজিতে আছে, কিন্তু আমরা 0.7 না লিখে আমরা গ্রামে প্রকাশ করবো। সেজন্য 0.7-এর সাথে আমরা কেজি ছিল, কেজি 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, 1000 গুণ দিব, 1000 গুণ দিলে আসতেছে 700, এটা হবে 700 গ্রাম। সেজন্য আমরা লিখতে পারি 7 কেজি 700 গ্রাম। এখন দেখেন 500 কেজি আর 7 কেজি যোগ করলে কত হবে, 507 কেজি, সমান আমরা লিখতে পারি 5 মেট্রিক টন, 507 কেজি 700 গ্রাম। এবং এই যেটা পাইছি এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা এই মেট্রিক বুঝতে পারছেন যে কিভাবে কনভার্ট করতে হয় এবং কিভাবে আপনারা একটা মেট্রিক টন থেকে কেজি, কেজি থেকে মেট্রিক টনে নিয়ে আসবেন সেটা ভালোভাবে। এই সাইডে যে রাফ করছিলাম, এই রাফটা আপনারা মানে খাতার পাশে রাফ করতে পারেন অথবা অন্য পৃষ্ঠায় রাফ করতে পারেন, রাফ করে আপনারা এরকমভাবে মেট্রিক টন, কেজি এবং গ্রামে নিয়ে আসবেন। আশা করি আপনারা 15 নম্বর মেট্রিক বুঝতে পারছেন। এখন আমরা 16 নম্বর প্রশ্নটি পড়ে নিব। 16 নম্বর প্রশ্ন বলছে, পরেশের 16 হেক্টর জমিতে, 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে। এটা আমরা ওই কি নিয়মে করবো যে 16 হেক্টর জমিতে ধান হয়েছে 28 মেট্রিক টন, সুতরাং 1 একর জমিতে কত হয়েছে, 28 ভাগ 16। তাহলে আমরা সমাধানের পথে এগিয়ে যাই। এটা হচ্ছে আমার প্রথমে প্রশ্ন থেকে লিখে নিলাম যে 16 একর জমিতে হয়েছে 28 মেট্রিক টন, প্রশ্নে বলা হয়েছে প্রতি একর জমিতে পরিমাণ বের করতে, তো প্রতি মানে বলছে 1, সুতরাং 1 একর জমিতে হয়েছে 28 ভাগ 16 মেট্রিক টন ধান। এটা আমাদের নর্মাল ওই নিয়মের মাধ্যমে। এখন ভাগ করলে কত আসতেছে সেটা সমস্ত আকারে লিখে নিব। এখন আমরা ভাগ করে পেয়েছি 1.75 মেট্রিক টন। এখন আমরা আগের মেথডে বলছিলাম যে দশমিকের আগে যেটা থাকবে সেটা মেট্রিক টনে ফুল লিখে নিব, আমরা লিখলাম 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন, আর 0.75 যে মেট্রিক টন আছে সেটাকে আমরা কেজিতে কনভার্ট করব। 1 মেট্রিক টন প্লাস হচ্ছে কত লিখতে পারি যে 0.75 × 1000 কেজি, এই লাইনটি আমরা লিখতে পারি বা এরকম প্লাস দিয়ে লিখতে পারি যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তো আমাদের লিখা শেষ। এখন আমরা 1 মেট্রিক টন মেট্রিক টনের জায়গায় লিখে নিলাম 1 মেট্রিক টন, আর 0.75 প্লাস 1000 হচ্ছে 750 কেজি। আমরা আনসারটি পেয়ে গেছি, 1 মেট্রিক টন 750 কেজি উৎপন্ন হবে, এটাই হবে আমাদের আনসার। যে দশমিক আসলে এরকম আমরা লিখতে পারি, দশমিক এটা প্লাস দিবেন 1 মেট্রিক টন প্লাস এত কেজি। আচ্ছা
আমি একটা লাইন মিসিং করছি যে এই লাইনটা প্লাস এটা থাকুক জায়গায়, আমি লিখে দিই আবার কোন লাইনটা লিখে দিলাম। আচ্ছা আমি এই লাইনটা একটা মিসিং করছিলাম, এই লাইনটা আপনারা লিখে নেবেন যে 1.75 ইকুয়াল টু এরকম লেখা যায় 1 মেট্রিক টন প্লাস 0.75 মেট্রিক টন। আমরা 0.75 মেট্রিক টনকে আমরা কেজিতে হিসাব করছি, কেজিতে হিসাব করার সাথে সাথে আমরা একসাথে লিখতে পারবো 1 মেট্রিক টন 750 কেজি। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। 16 নম্বর ম্যাথ। এখন আমরা 17 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি স্টিল মিলে এক মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়। এটা ঠিক আগের প্রশ্নের মতোই, 16 নম্বর প্রশ্নের মতোই, যে এক মাস অর্থাৎ 30 দিনে তৈরি হয় 20,000 মেট্রিক টন, একদিনে কত তৈরি হয় সেটা আমরা প্রথমে লিখে নিব। তাহলে লিখা যাক যে 30 দিনে তৈরি হয় 20,000 মেট্রিক টন রড। তো 30 দিনে হয় এত রড, সুতরাং একদিনে কত হয়, যেহেতু বলছে দৈনিক সেহেতু আমরা লিখবো একদিনে হয় 20,000/30 মেট্রিক টন রড। এখন মেট্রিক টনকে আমরা ভাগ করবো, ভাগ করলে যে দশমিক আসবে দশমিকের সাথে আমরা গুণ করবো, গুণ করে আমরা মেট্রিক টন কেজি এবং গ্রামে প্রকাশ করবো। তাহলে ভাগ করে দেখা যাক কি আসে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, যে ভাগ করলে 666 সমস্ত 2/3 মেট্রিক টন রড। তো এইটাকে আমরা আগের মতোই আমরা লিখতে পারি 666 মেট্রিক টন, অর্থাৎ দশমিক বা সমস্ত এর আগে যেটা যে পূর্ণ অংশ থাকবে সেই পূর্ণ অংশটা লিখলাম এত মেট্রিক টন। বাকি তাকে কত, 2/3/2 মেট্রিক টন। এই মেট্রিক টনকে আমরা কি করব, যে আগের মতো কেজিতে রূপান্তর করবো, সমান আমরা লিখতে পারি 666 মেট্রিক টন প্লাস 2/3কে আমরা লিখতে পারি 2 × 1000, 2 × 1000 কেজি। কারণ কি, 1 মেট্রিক টন সমান কত জানি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তো মেট্রিক টন হচ্ছে আমার বড় একক, বড় এককে ছোট এককে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, সেটা আমরা গুণ করছি। গুণ করার পর আমরা পাবো কত, যে এটা আবার গুণ করে আবার কত সেম আগের মতোই আসছে, তার মানে হচ্ছে 666 মেট্রিক টন। এটা কত আসবে, 666 সমস্ত 2/3 কেজি। এখন দেখেন আবারও আমার সমস্ত আসতেছে, এই সমস্তটাকে আমরা কি করব আবার, আচ্ছা এটাকে মেট্রিক টন লিখে নিই তাহলে বুঝতে সুবিধা, মেট্রিক টন। এখন এই 666টিকে আবার আলাদা করবো, করে আছে 2/3/3/2 যেটা সমস্ত বা দশমিক আকারে যেটা থাকবে সেটাকে আমরা গ্রামে নিব। সো আমরা লিখতে পারি 666 মেট্রিক টন, 666 কেজি প্লাস 3/2 কেজি, 3/2 কেজি। এখন দেখেন কেজি থেকে আমরা গ্রামে নিতে হলে কি লিখা লাগে, যে 1000 দ্বারা গুণ করতে হবে, যে 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 কেজি সমান 1000 গ্রাম। এখন আমরা কি করছি, কেজি থেকে গ্রামে নিচ্ছি, কেজি থেকে, কেজি হচ্ছে বড় একক, বড় একক থেকে ছোট একক নিলে 1000 দ্বারা গুণ করতে হয়, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, সেটা দ্বারা গুণ করছি। গুণ করলে আমরা পাই কত, যে 666 মেট্রিক টন, 666 কেজি। আর এখন যেটা আসবে সেটা হবে, ভাগ করলে আমাদের আসতেছে 666 সমস্ত 3/2 গ্রাম, এটাই হবে আমাদের উত্তর। আশা করি আপনারা এই উত্তরটি বুঝতে পারছেন কিভাবে আসছে। অবশ্যই আপনারা যখনই দশমিক আকারে বা সমস্ত আকারে আসবে আপনারা একদম গ্রাম পর্যন্ত নিয়ে আপনারা উত্তরটি দিতে হবে। তাহলে আমরা আশা করি 17 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 18 নম্বর প্রশ্নটি দেখে নিব। এই প্রশ্নটি হচ্ছে, আগের প্রশ্নদের মতো একজন ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন, অর্থাৎ একদিনে 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করেন, এই হিসাবে কি পরিমাণ ডাল, আচ্ছা এখানে ডাল হবে, কি পরিমাণ ডাল এক মাসে বিক্রয় করবেন, অর্থাৎ একদিনে 20 কেজি 400 গ্রাম হলে 30 দিনে কত সেটা আমরা বের করবো। একদম সহজ, একদিনে বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম, সুতরাং 30 দিনে বিক্রয় করেন 20 কেজি 400 গ্রামের সাথে 300 গুণ করে দিব, আমাদের আনসারটি চলে আসবে। তাহলে দেখা যাক কি, একদিনে যেটা বিক্রয় করেন আমরা লিখে নিলাম, সুতরাং আমাদের বলছে এক মাসে সেটা আমরা লিখবো 30 দিনে, এক মাস মানে 30 দিনে বিক্রয় করেন 20 কেজি 400 গ্রাম গুণন 30, যেহেতু আমার 30 দিন বলছে আমরা 30 দিনে বের করবো। তো 30 দিনে বের করার জন্য আমরা কীভাবে লিখতে পারি, এটা গুণ করে দিই কেজি আলাদা হিসাবে গুণ করবো, 3 × 2 = 6, 2 = 0, 600 কেজি, আর এটা হবে 3 × 4 = 12, 12,000 গ্রাম। আমরা পাইছি কত, 6 কেজি, 600 কেজি 12,000 গ্রাম। এখন দেখেন এই 12,000 গ্রামকে আমরা আবার কেজিতে রূপান্তর করতে পারি,
তো আমরা এটা লিখতে পারি 600 কেজি প্লাস 12,000 গ্রাম। এখন দেখেন 1 কেজি সমান কত গ্রাম সেটা আমরা লিখে নিব। তো 600 কেজির জায়গায় লিখে দিলাম 600 কেজি প্লাস 12,000 ভাগ 1,000 কেজি, কারণ কি 1 কেজি সমান 1,000 গ্রাম, এটা আমরা সাইডে লিখে দিই। যেহেতু আমরা ছোট একক থেকে বড় এককের দিকে যাব সেজন্য হচ্ছে 1,000 দ্বারা ভাগ করেছি, কারণ 1 কেজি সমান 1,000 গ্রাম। এই 1,000 টাকার কারণে আমরা 1,000 দ্বারা ভাগ করেছি। যদি 5 থাকতো তাহলে 5 দ্বারা ভাগ করতাম, 1 কেজি সমান 5 গ্রাম তো কখনোই হওয়ার সম্ভাবনা নাই। 1 কেজি সমান 1,000 গ্রাম, সেজন্য আমরা 1,000 দ্বারা ভাগ করছি। তো ভাগ করলে হতে কত হয় 600 কেজি প্লাস, এটা ভাগ করলে কত আসতেছে, এটা ভাগ করলে আসতেছে 12, কারণ 12,000 কে ভাগ করলে 12 কেজি সমান কি লিখতে পারি 600 কেজি প্লাস 12 কেজি, মানে হচ্ছে 612 কেজি। এটাই হবে আমাদের উত্তর। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন যে কত কেজি এক মাসে ডাল বিক্রি করবেন সেটা বের করতে একদম সহজ, যে গ্রাম থেকে কেজি আনছি তারপর আনসার হয়ে গেছে, এটাই আমাদের উত্তর। আশা করি আপনারা 18 নম্বর ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখন 19 নম্বর প্রশ্নটি দেখবো, এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। এই প্রশ্নটি আমি এর আগে একটা প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, যে 19 নম্বর প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বহু সেম, এখানে হচ্ছে 7 দেওয়া আছে 15-তে 11, আর এখানে 20 কেজি 850 দেওয়া আছে, আর 15-তে দেওয়া আছে 500 কেজি 700 গ্রাম আলু। তো আর সব কিছু হচ্ছে সমান। আপনারা হচ্ছে যদি আপনারা 15 নম্বর প্রশ্ন বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা 19 নম্বর প্রশ্নটি বুঝে থাকবেন, সেজন্য আমি 15 নম্বর প্রশ্নটি আপনাদের একদম সমাধান করে দিচ্ছি এবং বোঝানো হয়েছে। তো 19 নম্বর প্রশ্নটি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন, যে 15 নম্বর প্রশ্ন বুঝে বুঝে 19 নম্বর প্রশ্নটি হোমওয়ার্ক করবেন। হুবহু অনুরূপ কত, অনুরূপ 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর এটা হচ্ছে 19 নম্বর। তাহলে আশা করি 19 নম্বর প্রশ্ন বুঝতে পারবেন, 15 নম্বর যদি বুঝে থাকেন তাহলে আমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নিব। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মগের ভিতর আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারের কত মগ পানি হবে। এখানে দেখেন মগের ভিতরের আয়তন দেওয়া আছে 1500 ঘন সেন্টিমিটার, তাহলে মগে কত লিটার পানি ধরে সেটা আমরা বের করতে হবে, অর্থাৎ 1500 ঘন সেন্টিমিটার সমান কত লিটার সেটা আমরা যদি বের করতে পারি তাহলে 270 লিটারে আমার কত মগ সেটা বের করতে পারবো। তাহলে মগের আয়তন বের করি আমরা কত ঘন সেন্টিমিটার থেকে লিটারে, এখন দেখেন ঘন সেন্টিমিটার থেকে লিটার হচ্ছে বড়, সেজন্য আমরা কি 1,000 দ্বারা ভাগ করবো, তাহলে 1500 ভাগ হচ্ছে 1,000 লিটার লিখলাম আমরা, তাহলে আমার কত লিটার আসতেছে সমান আসতেছে 1.5 লিটার। তাহলে একটি মগের মধ্যে 1.5 লিটার পানি রাখা যায়, তাহলে 270 লিটারে কত মগ পানি হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1.5 লিটারে মগ লাগে কত, 1 মগ, বা 1.5 লিটারের প্রয়োজন হয় একটি মগ, সুতরাং 270 লিটারে কত মগ পানি হবে সেটা আমরা বের করতে পারবো ঐক্য নিয়মের মাধ্যমে। অথবা আপনারা ঐক্য নিয়ম ছাড়াও লিখতে পারেন মগের সংখ্যা, আপনারা আশা করি ঐক্য নিয়মে বুঝতে পারবেন, যে আমি লিখতে পারেন যে 1.5 লিটারে হয় 1 মগ পানি, সুতরাং 1 লিটারে হয় 1 ভাগ 1.5, সুতরাং 270 লিটারে হয় 1 × 270 ভাগ 1.5, এটা হচ্ছে যে ঐকিক নিয়মের মাধ্যমে। তো আমি ঐকিক নিয়মের মাধ্যমে দিব না, আমি নর্মাল একটা শর্টকাটে দিতেছি, সেই শর্টকাটটা আপনারা লিখে নেন। তাহলে আমরা লিখতে পারি কি মগের সংখ্যা, সুতরাং মগের সংখ্যা লিখতে পারি মগের সংখ্যা ইকুয়ালস টু কি হবে সেটা আমরা লিখে দিতেছি, তারপর আমি বুঝিয়ে দিব কিভাবে হয়। মগের সংখ্যা ইকুয়ালস টু আমরা জানি যে মোট পানিকে যদি আমরা মগের ভিতরে আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা মগের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে মোট পানি কত লিটার ছিল, মোট পানি ছিল 270 লিটার, আমরা লিখলাম 270, মগের ভিতরে আয়তন হচ্ছে 1.5, এখন ভাগ করলে কত আসতেছে, ভাগ করলে 270 কে যদি 1.5 দ্বারা ভাগ করেন তাহলে এরকম আমরা লিখতে পারি 270 15, এই দশমিকের জন্য আমরা উপরে দিলাম 10, তাহলে আমরা 5 দ্বারা যদি ভাগ যায় 5 হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে এটা হচ্ছে কত 3 9, তারপর হচ্ছে 90, 2 90 হচ্ছে 180। তাহলে মগের সংখ্যা কত হবে, তাহলে মগের সংখ্যা হবে 180 মগ, আমরা লিখতে পারি মগের সংখ্যা 180 মগ, এটাই হবে আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন ঐকিক নিয়মের মাধ্যমে হচ্ছে সময় একটু বেশি লাগবে, কিন্তু আমরা ঐকিক নিয়মের ছাড়া আমরা মগের সংখ্যা এভাবে নির্ণয় করতে পারি। আশা করি 20 নম্বর ম্যাথটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা 21 নম্বর প্রশ্নটি দেখে নিব।
তো 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল ও 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন, এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন? এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে 21 নম্বরের প্রশ্ন হুবহু হচ্ছে 18 নম্বর প্রশ্ন, যে 18 নম্বর প্রশ্ন দুইটা মিলে হচ্ছে 21 নম্বর প্রশ্ন। তো কিভাবে হয় সেটা আমরা প্রথমে দেখে নিব, যে 18 নম্বর প্রশ্নেও সেম এরকম বলছে যে একদিনে এত কেজি বিক্রি করেন বা এত গ্রাম বিক্রয় করেন, মাসে কত গ্রাম। এখন এই ব্যবসায়ী একসাথে দুইটি জিনিস বিক্রয় করেন, একটা হচ্ছে চাল আর একটা হচ্ছে লবণ। এখন এই ক্ষেত্রে হবে, আপনি প্রথমে একদিনে চালের ক্ষেত্রে লিখবেন যে দুইটা অংশ, যে প্রথম অংশ দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে এরকম প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখা লাগবে না, বাট এরকম লিখবেন যে একদিনে বিক্রয় করে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম, সুতরাং এক মাসে যেহেতু বলছে সুতরাং 30 দিনে বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম ইন্টু 30, এক অংশ শেষ। এবং বাকি অংশটুকু কিভাবে করতে হয় সেটা হচ্ছে আপনারা 18 নম্বর প্রশ্নে দেখে নেবেন, এটা হচ্ছে আপনাদের আউট, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এখন হচ্ছে পরের অংশটা কি লিখবেন, যে একদিনে বিক্রি করেন 5 কেজি 750 গ্রাম লবণ, সুতরাং 30 দিনে বিক্রি করেন কত, 5 কেজি 750 গ্রাম ইন্টু 30, ঠিক সেম 18 নম্বরের সমান হচ্ছে 18 নম্বরের প্রথম অংশ যেরকম 18 নম্বর, দ্বিতীয় অংশ ঠিক 18 নম্বর, কিন্তু দুইটা স্টেপে হবে, প্রথমে চালের অংশ পরে হচ্ছে লবণের অংশ। তারপর উত্তর দিয়ে দিবেন যে একদিনে মানে 30 দিনে বিক্রি করেন বা এক মাসে চাল বিক্রি করেন এত কেজি এত গ্রাম, এবং এক মাসে লবণ বিক্রি করেন এত কেজি এত গ্রাম। এটাও আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে অনুরূপ কত নম্বর, অনুরূপ 18 নম্বর অঙ্ক। আপনারা 18 নম্বর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই ম্যাপটি করতে পারবেন, যদি 18 নম্বর না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এবং লাইভ ক্লাসে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো এটা যদি অনুরূপ 18 নম্বর হয়ে থাকে সেজন্য আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যে 21 নম্বর প্রশ্নটি আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় চেষ্টা করবেন যে আনসারটি আসে কি না বা সমাধানটি বুঝতে পারছেন কিনা, সেটা হচ্ছে আপনাদের জন্য ভালো। এবং সব ম্যাথ যদি করে দিই তাহলে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন না, যেটা আপনাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে, যা ম্যাথ হচ্ছে বেসিক দুর্বল হতে পারে। সেজন্য আমি বলবো কি, 18 নম্বর প্রশ্ন বুঝে আপনারা 21 নম্বর করবেন, এতে আপনাদের বেসিকটাও ভালো হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব, 22 নম্বরটি। আচ্ছা, প্রশ্নটি দেখে নিব, প্রশ্ন হচ্ছে কোনো পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, যে প্রতিদিনই 1.25 লিটার দুধ লাগে, প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমে লিটারটা বের করে নেব, যে একদিনে লাগে 2.25 লিটার, তাহলে 30 দিনে কত লিটার দুধ লাগে, তারপর আমরা মূল্যটি বের করে নিব। তাহলে ওই কিকিমের মধ্যে লিখতে পারি যে একদিনে লাগে 1.25 লিটার, সুতরাং 30 দিনে লাগে 1.25 × 30 লিটার। যেহেতু বলছে 30 দিনে কত কত টাকার দুধ লাগবে, অর্থাৎ 30 দিনে কত লিটার দুধ লাগবে সেটা আমরা প্রথমে বের করবো, সুতরাং 30 দিনে লাগে 1.25 × 30 লিটার দুধ। এখন এটা গুণ করলে 1.25-এর সাথে 30 লিটার, 30 গুণ করলে কত লিটার আসে আমরা দেখুন, তাহলে গুণ করলে আসতেছে 37.50 লিটার, 37.50 লিটার। তাহলে এই পরিবারে 30 দিনে লাগে 37.50 লিটার। এখন আমরা দুধের দামটা বের করে নিব, তাহলে ওই পরিবারে কত টাকা দুধ লাগবে সেটা বের করতে পারবো। এখন 1 লিটার দুধের দাম কত, প্রতি লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা, তো আমরা লিখতে পারি 1 লিটার দুধের দাম 52 টাকা, সুতরাং 37.50 লিটার দুধের দাম কত সেটা আমরা দেখে নিব। সুতরাং 1 লিটার দুধের দাম হচ্ছে 52 টাকা করে, সুতরাং আমাদের এক মাসে এই পরিবারে দুধ লাগে কত, 37.50 লিটার, সুতরাং 37.50 লিটার দুধের দাম 52 × 37.50 টাকা সমান আসতেছে, এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাই, তাহলে গুণ করলে আসতেছে যে 1950.00, অর্থাৎ 1950 টাকা। তাহলে 30 দিনে যে পরিমাণ দুধ লাগে সেই দুধের দাম হচ্ছে 1950 টাকা, তাহলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে, 1950 টাকার দুধ লাগবে, এটাই হবে আমার আনসার। আশা করি আপনারা 22 নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে 22 নম্বর পর্যন্তই, আগামী ক্লাসে আমরা 23, 24, 25, 26, 27 যে পাঁচটি ম্যাথ আছে এখানে হচ্ছে দুইটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 23 এবং 24, আর বাকি তিনটি হচ্ছে সৃজনশীল। তো সবগুলো প্রশ্নই মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তো আগামী ক্লাসে আমরা এই বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।